হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হবে যে একটা কথা বলা হয় যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা এই মানব ভাণ্ডে আছে। তো এই মানব ভাণ্ডে যে আছে এটা কিন্তু আমরা শুনেই এলাম, কিন্তু দেখলাম না তো। আচ্ছা, তাহলে একটা দেখা হলো যে বাহির থেকে কেউ একটা বিল্ডিং দেখিয়ে দিল, 20-তলা বিল্ডিং, যে নিচের ফ্ল্যাটে গাড়ি রাখা হয়, উপরের ফ্ল্যাটে মার্কেট, এর উপরের ফ্ল্যাটে মানুষ বসবাস করে, এর উপরের ফ্ল্যাটে এটা সেটা। তাহলে এটা বাহির থেকে বলা হলো। তো বাহির থেকে যে বলা হলো এটাও কিন্তু ভুল হলো না, কিন্তু প্র্যাকটিক্যালে যদি ওই বিল্ডিংয়ের ভিতরে ঢোকা হয় তখন দেখা যায় নিচে কী রাখে, ওপরে কী রাখে, এর উপরে কি মানুষ থাকে না মার্কেট আছে, গেলে প্র্যাকটিক্যালে তখন সব কিছু দেখে আসা যায়। তবে আপনাদেরকে নিয়ে এই মার্কেটের ভিতরে তো এখন ঢোকা সম্ভব নয়, তবে এই 14-তলা দেহের ভিতরে কোথায় কোন স্তরে কীভাবে কী আছে আজকে বাহির থেকে আপনাদেরকে বলা হবে। তো বাহির থেকে যে বলা হবে এখান থেকে কথা শুনে যদি কেউ নিজের জ্ঞানের ম্যাপের মধ্যে এঁকে রাখে তখন সে কখনো সাধনার দ্বারা এই দেহরাজ্যের 14-তলার ভিতরে যদি কেউ প্রবেশ করে তখন সে সেখানে সেই জিনিসগুলো দেখতে পাবে। আর এখন বলা হবে থিওরিক্যাল, আর সাধনার দ্বারা যিনি ঢুকিবে ভিতরে তখন হবে সেটা প্র্যাকটিক্যাল। মানুষের নাভির নিচের অংশ থেকে পায়ের তালা পর্যন্ত 7টি স্তর বা 7টি তালা, এবং নাভির অংশ থেকে মাথার তালু পর্যন্ত 7টি তালা, এখানে 14টি তালা। তবে বিস্তারিত দেহের কথা বলতে গেলে বহু সময়ের প্রয়োজন, তাই আমি উপর তালা থেকে আমি দেখা গেছে মগজে তার ঠিকানা, সিদ্রাতুল মুনতাহা মগজে তার ঠিকানা, এ পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে একটু বাহির থেকে ইঙ্গিত করব। যেমন আমার যে মাজা বা আমার তলপেটের অংশের যে একটা এরিয়া আছে সেখানে মকরুন ফেরেস্তার অবস্থান, সেখানে তিনি মানুষ বানানোর কাজে ব্যস্ত আছেন, এ হলো একটি বিষয়। আরও একটু উপরে যদি আসি সেখানে দেখা যায় বায়ু, পিত্ত, কফ, যে জিনিসগুলো সেটা আমাদের করার নিচে এবং নাভির উপরে। এরপরে হলো যে আরও একটু উপরে যদি আসি সেখানে আমরা চৌথ আসমান অনুভব করব। আর আল্লাহ কি বলেছে, আমি নিঘুম রাতে আমি চৌথ আসমানে এসে বসি, কার কি দরকার, কে কি চাবা, চেয়ে নাও। তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি চৌথ আসমান বাদ 4টা স্তরে 4 নম্বর আসমানে আল্লাহ যদি সিংহাসনে এসে বসে থাকে তাহলে আল্লাহ কিন্তু এটাও বলেছে যে আমি মুমিনের কালবে সিংহাসন আমার, আর সেই সিংহাসনে বসে আমি ফয়সালা করে থাকি, যার যা দরকার তা দিয়ে থাকি। যারা মসজিদ ধরেছে তারা মহাবিশ্বে খুঁজবে না, নিজের কালবে চৌথ আসমানে এই এরিয়ার মধ্যে আল্লাহকে খুঁজে নেবে এবং আল্লাহ সেখানে বসে ফয়সালা দিয়ে যাবে। তো সমস্ত স্তরের কথা ইউটিউবে এভাবে বলা যায় না, তবু যতটুকু পারা যায়। তো আরও একটি বিষয় হলো যে শর্ট করে উঠে যাব ওপরে, যেমন আমরা বলা হয় লৌহে মাহফুজ, এবং বলা হয় সিদরাতুল মুনতাহা, এবং বলা হয় আরশে আজিম। আরশে আজিম আল্লাহর বাড়ি, আর কালব চৌথ আসমান, এখানে আল্লাহর অফিস রুম, এখানে আল্লাহ বসে কার কি লাগে সমাধা করে দেয়। আর আল্লাহর বাড়ি মগজে তার ঠিকানা, যাকে সিদরাতুল মুনতাহা বলা হয়, যাকে আরশে আজিম বলা হয়। তাহলে সেই আরশে আজিমটি কোথায়?
সেই আরশে আজিমটি হলো, সেই মগজে তার ঠিকানা। হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, এই আলোচনাটির মূল উদ্দেশ্যই ছিল যে সিদরাতুল মুনতাহা মগজে তার ঠিকানা, আরশে আজিম সেখানেই আল্লাহর আস্তানা। তো আমাদের জালালউদ্দিন খা, তিনি আমার চাচাগুরু, তিনি একটা কথা বলেছেন যে সিদরাতুল মুনতাহাপুরে মগজে তার ঠিকানা, যাইতে আসা জানি না বিধি নিবি কিনা, তবে সেখানেও মানুষ যায়, আল্লাহ সেখানে তাকে নেয় যদি কেউ সে পবিত্র হতে পারে। তাই আল্লাহ কোরআনে কিন্তু বলেছে যে নিজেকে পবিত্র করলো তিনি সফল কাম। তাহলে নিজেকে যে পবিত্র করলো সে যদি সফল কাম হয়, তাহলে পবিত্র করতে দুইটা বস্তু, একটি পবিত্র হলো আমরা পানি দ্বারা নিজের দেহটাকে পবিত্র করতেছি, আরেকটা পবিত্র হলো নিজের আত্মাকে পবিত্র করা। যদি আমার আত্মা পবিত্র হয়, তাহলে ইহকাল আর পরকালে থাকবে না আমাদের ভয়, অবশ্যই আমাদের হবে জয়। তবে স্বামী মালি চিস্তি আপনাদের কি এই কথাগুলো খুব জোর গলায় কয়, যদি কেউ আল্লাহর মন মতো পবিত্র হয়। তবে হে জগতবাসী, নিজেকে পবিত্র করতে হলে আমরা একা একা কখনোই পারব না, অবশ্যই আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। আর আল্লাহ বলেছে যে ওসিলা ছাড়া আমি কিছু করি না। এবং কোরআনের দিকে যদি লক্ষ্য করি, সুরা কাহাফ, সুরা ফাতা, এবং সাধনার কথা যদি আমরা লক্ষ্য করি, সুরা ইনসিরা, সুরা সাফাত, এই সুরাগুলোর মধ্যে আল্লাহ সাধনার কথা বলেছে, মুর্শিদ ধরার কথা বলেছে। তো এখন দেখা যায় যে যতদিন পর্যন্ত আমরা মুর্শিদ না ধরব, ততদিন পর্যন্ত আমরা কখনো লাইন পাব না। তো লাইনটা পাইতে হলে আমাদের একজন কামেল মুর্শিদ ধরতে হবে, কারণ আল্লাহ বলেছে কি, হে রাসুল, আপনার হাতই আমার হাত। আর রাসুল বলেছে কি, আমি বেলায়েতের যুগে দেহ ত্যাগ করে চলে যাব, আমি বেলায়েতের যুগে থাকব না। থাকবে কারা? ওলিয়া উলিয়া, কামেল পীর মাশায়েক থাকবে। তখন সেই কামেল পীর মাশায়েকের হাত আমি রাসুলের হাত, আর আমি রাসুলের হাত আল্লাহর হাত। আর সেই হাত ধরে যিনি হবে বায়াত, তার আর কখনোই ভয় থাকবে না, আল্লাহ নিজে তার জামিন হয়ে যাবে। কেন আল্লাহ জামিন হবে? কেন জামিন তো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ হবেন কেন? তখন আল্লাহর হাত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দুই হাত থাকবে না, এক হাত হয়ে যাবে। তবে হে জগতবাসী, কথা বললে আরো দীর্ঘ হয়, অনেকেই দেখা যায় এই কথাগুলো অনেক দীর্ঘ হওয়ার কারণে বিরক্তিও বোধ করেন, তাই ছোট করে আলোচনা করেই আজ রাখলাম। তো আজকের আলোচনার শেষ ফিনিশিংটা কি হলো? শেষ ফিনিশিংটা হলো আরশে আজিম, আল্লাহর স্থান, যা মানব দেহে আসলে মগজে তার ঠিকানা। তো আমরা আজকের পর থেকে সেই ঠিকানায় কিভাবে যাইতে হবে, কিভাবে সাধনা করতে হবে, আমরা তো বাবা জানি না। আমাদের মুর্শিদের কাছে গেলে সেই সাধনাগুলো যদি আমরা করি, তাহলে আমাদের আত্মার উদ্ধার হয়ে যাবে, আল্লাহর সাথে একাকারে বিলীন হয়ে যাব। তো আজ এই কথাগুলো বলে রাখবো। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলে রাখবো, আল্লাহ হাফিজ।